শুনে আমার মেজাজ চটে গেল। এখন শুধু চিনি পান হবে রুমু, ছেলে দশ জনের মধ্যে একজন। জুনেদের মা হজের আগে জাস্ট তোকে একটু দোয়া করে যাবে। বাবা, আমিও দশটা মেয়ের মধ্যে একটা, আমার রেজাল্ট ভালো, আমার একটা আলাদা পরিচিতি বানাতে চাই। রুমু, তুই যেরকম চলতে চাস, যেমন জীবন ভালোবাসিস, সেরকম জীবন মনে হয় জুনায়দ তোকে দিতে পারবে। আমি কেঁদে ফেললাম, বাবার মন গলে গেল। আচ্ছা, আমি ওর অফিসের ঠিকানা দিচ্ছি, তুই জুনায়দের সাথে কথা বলে দেখ, তারপরও তোর ভালো না লাগলে আমি মানা করে দিব। আমার সেমিস্টার ফাইনালে 2 সপ্তাহ বাকি, পড়াশোনা চাপে মাথার ঘায়ে কুত্তা পাগল অবস্থা। বাবা, আমার ফোনে ওই লোকের ঠিকানা টেক্সট করো তো। তুই বরাবর ওকে লোক বলছিস কেন? লোককে লোক বলবো না তো রাজা বাদশাহ বলবো? বাবা বিরক্ত মুখ করে উঠে গেলেন। বাবা মেসেজ করে ঠিকানা পাঠালেন, সাথে ফোন নাম্বার। প্রশ্নই আসে না জুনায়দের অফিসে যাবার, বরং একটা টেক্সট পাঠিয়ে দিই। সন্ধ্যার দিকে টেক্সট করলাম, আমি বিয়ে করতে পারবো না এখন, চাইও না বিয়ে করতে, আমি ভীষণ ব্যস্ত, ভীষণ, আমার বিয়ে করার সময় নেই। জুনায়দের মা আমার কলেজের বায়োলজির ম্যাম ছিলেন, সেই সুবাদে তিনি বাবাকে প্রপোজালটা দেন। বাবা দেখছি ভাবছি জানাচ্ছি বলে এতদিন কাটিয়ে দিলেন, কিন্তু যেই না উনি ছেলে দেখেছেন উনি মুগ্ধ। যেদিন প্রথম পাত্র দেখে আসলে এসে সবাইকে জানিয়ে দিলেন, এই ছেলের সাথেই আমি আমার রুমুকে বিয়ে দিব, যদি রুমু রাজি না হয় বড় বাইজানের মেয়ের কথা আলাপ দিব। রাতে খাবার পাতে বসে জুনায়দের গুণ শুনিয়ে উনি মায়ের কান ঝালাপালা করে ফেললেন, বললেন, আমি আমার পুরো চাকরি জীবন কেরিয়ারে এমন ছেলে দেখিনি। তুখর ছেলে, কি উদ্যম, এত অল্প বয়সে বাবার বিজনেস দেখছে, ফ্যামিলি মেনটেন করছে, চেহারায় কোনো ক্লান্তি নেই, কোনো লালটু পাল্টু নেই, শুধু কাজ আর কাজ, ডিসিপ্লিন টু লাইফ। আমার সামনে বসা অবস্থায় একটা ফোনও সে রিসিভ করেনি, আমাকে নিজে এসে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে গেল। শুনে বিরক্তিতে আমার মুখ তেঁত হয়ে গেল, এটা মিনিমাম কার্সিটি বাবা, ওই লোকের জায়গায় আমি হলেও তা করতাম। আর বাবার বিজনেস সামলাচ্ছে মানে যাদের নিজের কিছু করার সামর্থ্য নেই তারাই এসব করে। বাবা অগ্নি দৃষ্টি নিয়ে আমার দিকে তাকালে, আমি তার দৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করে ভাতের পাতে পানি ঢেলে চলে আসলাম। যা হবার হোক, বিয়ে করব না আমি, আমার নিজের একটা ক্যারিয়ার আছে, ইউনিভার্সিটিতে একটা ভালো ছাত্রের ইমেজ আছে। জানি আমি যেদিন শাড়ি পরে ইউনিভার্সিটিতে যাই, আমার হেঁটে যাওয়া দেখলে আর 5টা ছেলে হার্টবিট বেড়ে যায়, আমার বাকি বান্ধবীদের গা চলে যায় হিংসায়। আবৃত্তি জানি, ড্রাইভিং জানি, আমার অনেক গুণের মধ্যে আরেকটি গুণ, আমি ভালো গান করি। আর আমার কিনা এমন এক বেকবের সাথে বিয়ে ঠিক করা হয়েছে যে মায়ের কথায় পাত্রী না দেখে হ্যাঁ বলে দিয়েছে। কিছুতেই না, আমি কিছুতেই আমার ক্যারিয়ার বিসর্জন দিয়ে এমন গাধাকে বিয়ে করতে পারি না। আমি প্রথম শ্রেণীর একজন অফিসার হব, অথবা কলেজের টিচার হব, টিভি টক শোতে আমায় ডাকা হবে, গোলাপি রঙের জর্জের শাড়ি পরে আমি আমাদের ইউনিভার্সিটির এক ফাংশনে গান গেয়েছিলাম, সেই ফাংশনের পর আমি মিনিমাম 100টা ছেলেকে ফিরিয়ে দিয়েছি, সেলিব্রিটি লাইফ হবে আমার, এই স্বপ্ন জলে যেতে দেব না আমি, এখনই বিয়ে করতে পারবো না। কিন্তু বাবা তার অতি পছন্দের ছেলের মাকে কথা দিয়ে ফেলেছেন। আমি অবশ্য জুনায়দ সাহেবকে দেখিনি, টেক্সট রিপ্লাইয়ের জন্য ওয়েট করলাম, পুরো রাত চলে গেল, জবাব নেই, শালা মেসেজ দেখিনি নাকি। সকাল এক রাশ মন খারাপ নিয়ে ঘুম থেকে উঠলাম, মাই গড, 10টা বাজে, মা স্কুলে, বাবা অফিসে, একা বাসায় আমার পড়াশোনা ভালো হয়, কিন্তু না, টেক্সট রিপ্লাই না পেয়ে পুরো মন বিরক্তিতে ভরে আছে, তার চেয়ে বরং লোকটার সাথে সরাসরি কথা বলে আসি। একটু স্মার্ট হয়ে গেলাম, যেন আমাকে সাতার পাতা মিয়ে না মনে হয়। জুনায়দের অফিসের রিসেপশনে গিয়ে পড়লাম বিপদে, ম্যাম আপনার নাম? রুমু। আপনি স্যারের কী হন? আমি স্যারের কিছু না, এমনি দেখা করতে এসেছি। ম্যাম এনি রেফারেন্স? সাহস কি লোকটার, আমার কাছে রেফারেন্স চাই। আরে হাদারাম, তোর বস আমাকে বিয়ে করার জন্য নেতানীতি করে পড়েছে। আমি মেজাজ কন্ট্রোল করলাম, রিসেপশনে দাঁড়িয়ে আছি, জুনায়দ সাহেবকে ফোন করলাম, হ্যালো আমি দেখা করতে এসেছিলাম, কে আপনি? শালার বেটার সাহস দেখো, আমার এই জায়গায় আমি কে? আরে গর্ধব তোর মাথা, আমি রুমু। সে টুক করে ফোন কেটে দিল।
আমি আবার রিং করলাম, ধরলো না। আমি রিসেপশনে, আবার কথা বলতে গেছি। এই রুমু, পিছন থেকে ডাক শুনে ফিরে তাকালাম। রিসেপশনের লোকটা উঠে দাঁড়ালো। ইনি তাহলে জুনুবাবু, পরনে হালকা ধূসর শার্ট, ঠান্ডা চেহারা, কি সুন্দর চোখ, ছেলেটা আসলেই হ্যান্ডসাম। নিজে চলে এসেছে আমাকে রিসিভ করতে, আমি অনেকক্ষণ হলো এসেছি, একদম মিথ্যে করে বললাম। এ মানে সরি সরি, আসলে অফিসে কেউ জানে না তো এখনো, আমাকে আগে ফোন দিতেন। মোবাইল হাতে নিয়ে ভদ্রলোক আমতা আমতা করতে করতে হাত থেকে মোবাইল ফেলে দিলেন। রুমু ম্যাডাম, আপনি কিছু মনে না করলে আমরা বাইরে কোথাও বসি। ইয়ে মানে অফিসে? ও বুঝছি, অফিসে বসলে তোর ইজ্জত যায়, আমাকে ভুলিয়ে ভালিয়ে বাইরে দামি রেস্টুরেন্টে নিয়ে টোপ গেলাবি? এ আমি কিছুতেই হতে দেব না, আমি শক্ত গলায় দৃঢ়ভাবে বললাম। না, আমি আপনার অফিসেই বসবো। আপনার কেবিন যেন কোন দিকে? উনি আমাকে ওনার কেবিনে নিয়ে গেলেন। যাবার সময় আমাকে সামনে নিয়ে নিজে পিছনে হাঁটতে লাগলেন, কেবিনে বসালেন। কিছু বলি? নো থ্যাংকস। ভদ্রলোক টেবিলে কাগজপত্র ঠিক করতে গিয়ে ওনার পানির গ্লাসটা ফেলে সব ভিজিয়ে ফেললেন। পানি মুছতে গিয়ে কলমদানিটা ফেলে দিলেন। এইটা তো দেখি মহার গাদা, এই লোক কী করে এত বড় কোম্পানির সামনে, কে জানে। এই বাবার তোকর ছেলে, জিরাফের মতো লম্বা, এই লেবেন ডুশ। আমি সোজা টপকে চলে গেলাম। আমি আসলে আপনাকে এখন বিয়ে করতে পারবো না, আমার সময় নেই। জি আচ্ছা, আপনি ম্যামকে একটু বলে দিন বুঝিয়ে। জি জি বলবো। গাদাটা এমন জি জি বললো, যেন মনে হলো এটা একটা বিশেষ সুসংবাদ। গাদাটা আমার গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে গেল। অফিসের সবাই বড় বড় চোখ করে তাকিয়ে দেয়। আমি গাড়িতে উঠে বসলাম। জুনায়েদ আমার পিছে পিছে গাড়িতে উঠে বসলো। আমি তো অবাক। জুনায়েদ সাহেব, আপনি কি কোথাও যাবেন, নামিয়ে দেবো? জি জি না, জিপ কামড়ে বললেন। ইয়ে মানে ভুল করে উঠে পড়েছি, আসলে আপনাকে দেখে আমার সব তালগোল পাকিয়ে গেছে, সর্বনাশ। বলে কি, এই মহাবলদকে বাবা চয়েস করেছে? ওকে ফাইন, উঠে যান, যখন বসে থাকুন, নামার দরকার নেই। অফিসের সবাই উপর থেকে কৌতূহলী চোখে দেখছে, নামলে আবার কী না কী ভাবে। আমি সামনেই আপনাকে নামিয়ে দেব। গাড়িতে জুনায়েদ মাথা নিচু করে বসে থাকলো, কপাল বেয়ে টুপটুপ করে ঘাম পড়ছে, ঘেমের শার্ট ভিজে একাকার, গাড়িতে ফুল এসি, আশ্চর্য। আমি একটা কফি শপে গিয়ে থামালাম। আপনার কি শরীর খারাপ লাগছে? আপনি যেতে পারবেন তো? আপনার গাড়ি কোথায়, ফোন দিন ড্রাইভারকে। আসলে মোবাইল অফিসে ফেলে এসেছি, ভুল করে গাড়িতে উঠে পড়েছি তো, আমি রিক্সায় চলে যাব। আমার মোবাইল থেকে ফোন দিন। ইয়ে মানে গাড়ির চাবি সাথে নিয়ে চলে এসেছি। আমি হতবাক, একটা মানুষ একটা মেয়েকে দেখে এত নার্ভাস হয় কী করে? আপনাকে আনিয়েছে লাগছে? জি জি না, আমাকে না দেখেও বিয়ে করতে রাজি হয়ে গেলেন কেন? দেখেছি তো আপনাকে, সে তো ছবি দেখা, আপনার ইউনিভার্সিটিতে দেখেছি, বেশ কয়েকবার দেখেছি, আপনি কী না কী ভাবেন তাই সামনে যাইনি। আপনাকে প্রথম দেখার পর পুরো দুদিন আমার মাথা ঝিমঝিম করছিল, রাতে ইনসোমনিয়া হয়ে গেল, ঘুমোতে পারিনি, খেতে পারিনি, এক টানা কয়েকদিন আপনাকে না দেখতে পেলে আমার শরীর খারাপ হয়ে যায়, গা কাঁপিয়ে জ্বর চলে আসে। আপনাকে আজ সামনে থেকে দেখে সব এলোমেলো হয়ে গেছে, আমার বোধহয় জ্বর চলে এসেছে। রুমু, আপনি বলে আমি অপেক্ষা করতে রাজি আছি, কিন্তু তাতে আমি সত্যি অসুস্থ হয়ে পড়ব বোধ হয়। শুনে আমি হতভম্ব। জুনায়েদ সাহেব, আপনার ম্যামকে কিছু বলতে হবে না, যা বলার আমিই বলবো। সেদিন সন্ধ্যে জুনায়েদের সাথে আমার আকুত হওয়ার কথা ঠিক, কিন্তু আমার যে কী হলো, আমি বাবাকে সোজা বিয়ের কথাই বলে ফেললাম। তারপর অনেক দিন আমার আর সেলিব্রিটি হওয়া হলো না, কিন্তু আমি এখন একজনের কাছে সেলিব্রিটি। আমাকে দেখলে একজন এখনও ভীষণ নার্ভাস হয়ে যায়, আমার হাত ধরলে তার সমস্ত শরীর কেঁপে ওঠে, আমি মন খারাপ করলে তার না খাওয়া বন্ধ হয়ে যায়। সে অবশ্য আমাকে বুঝতে দিতে চায় না, কিন্তু গভীর রাতে সে যখন আমার কাছে আসে, আমি স্পষ্ট দেখি আনন্দে তার ঠোঁট কাঁপছে, চোখের পাতা কাঁপছে, মনে হয় যেন সে পৃথিবীর সবথেকে অপূর্ব জিনিসটা দেখছে। জুনায়েদের কাছে আমি পৃথিবীর সবথেকে বড় সেলিব্রিটি।
ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন। আপনাদের ভালোবাসার গল্পগুলো আমাদের কাছে লিখে পাঠান, আমরা তা হাজারো মানুষের কাছে পৌঁছে দেবো।